নমস্কার বন্ধুরা আমি সমর আপনারা দেখছেন জব স্টুডিও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে ত্রিপুরা পুলিশের এক হাজার কনস্টেবল নিয়োগ করার জন্য যে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল কিছুদিন আগে নোটিফিকেশনটি পাবলিশ করার পর আবার স্থগিত করে দেওয়া হয়েছিল সেই এক হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করার জন্য ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা নোটিফিকেশনটির মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট কী রাখা হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি আরম্ভ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার থেকে পাবলিশ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেমোরিয়ান্ডাম জারি করা হয়েছে তো বন্ধুরা এই মেমোরিয়ান্ডামটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পুলিশ স্টেশন অর্থাৎ প্রত্যেকটি থানাতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকটা সেটা হলো তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট রাখা হয়েছে ষোলো সাত দুই হাজার বাইশ রেকর্ডিং সিলেকশন ফর রিক্রুটমেন্ট টু দি ভিকেন পোস্ট কনস্টেবল ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড উমেন অর্থাৎ বন্ধুরা ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড উমেন কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটি অতি সত্তর ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে জারি করা হবে হ্যাঁ বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যে ত্রিপুরা পুলিশের এক হাজার কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে সেখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর নির্বাচনের আগে আপনাদের মেরিট লিস্টটি চলে আসার সম্ভাবনা রয়েছে এরপর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল পোস্টগুলিকে মেনশন করা হয়েছে এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে এক এখানে ইউআর প্রার্থীদের জন্য পোস্ট রাখা হয়েছে পাঁচশো তিরাশিটি এসটি প্রার্থীদের জন্য পোস্ট রাখা হয়েছে তিনশো টি এবং এসসি প্রার্থীদের জন্য পোস্ট রাখা হয়েছে উনানব্বইটি এরপর বন্ধুরা ইউআর পাঁচশো তিরাশিটি পোস্টের মধ্যে এখানে উমেন প্রার্থীদের জন্য কিন্তু একশো টি পোস্ট রাখা হয়েছে এবং এসটি তিনশো আঠাশটি পোস্টের মধ্যে এখানে উমেন প্রার্থীদের জন্য একশো নয়টি পোস্ট রাখা হয়েছে এবং এখানে এসসি উনানব্বইটি পোস্টের মধ্যে তিরিশটি পোস্ট উমেন প্রার্থীদের জন্য রাখা হয়েছে তো বন্ধুরা এখানে কোন ক্যাটাগরির জন্য কতগুলি পোস্ট থাকবে এখানে কিন্তু মেনশন করে রাখা হয়েছে এরপর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট রাখা হয়েছে একুশ সাত দুই গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ অফ দি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনকোটি ডিস্ট্রিক্ট কৈলা শহর অর্থাৎ বন্ধুরা ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে ত্রিপুরার সমস্ত থানাগুলিতে এই নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটি ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে আগামী কিছু দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে সেখানে নিয়োগ প্রক্রিয়া কি থাকবে ফিজিক্যাল কি থাকবে এবং কোন ডিস্ট্রিক্টের কোথায় হবে এবং কত তারিখে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিছু দিনের মধ্যেই পাবলিশ করা হবে তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে খবরটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে নমস্কার